দিনাজপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্কিত মানুষ দিনাজপুরের উপজেলার নং নং এবং ইউনিয়নের শ্রীমন্তপুর ঘাট এলাকায় পাগলা কুকুরের কামড়ে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পাগলা কুকুরের কামড় হতে বাদ যাচ্ছে না গবাদি পশুগুলো এই অবস্থায় মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে আর এদিকে রক্তের নেশায় মরিয়া হয়ে উঠেছে বচাগঞ্জের পাগলা কুকুরগুলো ইতোমধ্যেই শুদ্ধপুর এলাকার একজনের দেহে জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা দিয়েছে বলে এলাকার লোকজন আলোচনা করছেন পাঁচটং ছাতল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার বাসীর সজল ও পাঁচটং ছাতল ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ রেজা জানিয়েছেন গত ২০ অক্টোবর দুই বৃহস্পতিবার আনোরা সুখদেবপুর ও শ্রীমন্তপুর দোমোহনী ঘাট এলাকার মোহাম্মদ আবু বক্করের ছেলে সাজ্জাদ হোসেন এন্তাজুলের ছেলে বিপ্লব মৃত আমজাদের ছেলে আনোয়ার হোসেন মরিন্দ্রের ছেলে অভিজিৎ রায় নয়ন রায়ের ছেলে বাবু রায় প্রণবসহ মোট আটজনকে একটি পাগলা কুকুর কামড়ে আহত করেছে পরে কুকুরটি শ্রীমন্তপুর দোমোহনী ঘাট এলাকার বাসিন্দা প্রণবকে কামড়াতে গেলে প্রণব কুকুরটির গলা ধরে মাটিতে আছাড় মারেন প্রণবীর চিৎকারে অন্যান্যরা এগিয়ে এসে কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হন এই যে দোকান আছে আমাদের এই গ্রামে ওই ওই গ্রামের দোকানে এসেছিল না দোকানে আসছিল যখন গ্রামের দোকানে আসে তখন কি কুকুর এমনিতে কামড়ানো শুরু করছিলো নাকি কেউ তাকে উত্ত্যক্ত করছিল সামনে দিয়ে কুকুরটা আসছিল আচ্ছা তখন একটা ছোটো বাচ্চা বসেছিল আচ্ছা সেখানে আরও কিছু লোক ছিল সেখানে কুকুরটা মরে করো যে সেখানে ব্যাগে গেছিলো আর সামনে গিয়েছিল আবার ব্যাগে এসে বাচ্চাটিকে বাচ্চাটিকে কামড় দিয়েছে তারপরে বাচ্চাটিকে কামড় দেওয়ার পর আরো দুজনকে কামড় দিয়েছে আরো দুই এইদিকে আসার পরে আরো গেরামের ভিতরে ঢুকে যায় কুকুটে তখন এদেরকে এই দমণি ঘাটে তিনজনকে কামড় দিয়েছে তাই আর গরু 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 সামনে এইদিকে কামড় দিয়েছে যেখানে বাধা হয়েছিল আর কি কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের বসাগুঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় কামড় দিয়েছে তাই না মর্তাল কয়জন হলো এখানে 8 জন হলো আটজনকে জনকে কামড় দিয়েছে শেষ পর্যন্ত এই কুকুটিকে ধরছিলকে ধরছিল এখানে আমাদের গ্রামের বাসিন্দা কয়েকজন ধরছিল সবাই মিলে ধরছে তাই না ওদেরকেও তো ওদেরকেও তো কামড় দিয়েছে নাকি যারা আহত হয়েছিল তাদেরকে এখন মেডিকেলে মেডিকেলে ভর্তি করা হয়েছে তাই না আর এই তো কোনো সমস্যা হয়নি নাকি আর কোনো সমস্যা তো যেটি আমি বলছিলাম এতক্ষণ যাবত যে এখানে একটি পাগ পাগলা কুকুরের উৎপাত হঠাৎ করেই এই কুকুরটি কোথা থেকে আসে কেউ বলতে পারছে না আমাকে অনেকেই বলেছেন যে এই কুকুরটি হঠাৎ করেই এসেছে স্থানীয় কুকুর নয় এসে ব্যাপকভাবে কামড়ে শুরু করেছে এবং আমরা এখন পর্যন্ত আটজনের নাম পেয়েছি